এটাও আপনার সাহিয়াল গরু একদম খানদান টাইপের গরু হবে অনেক বড় গরু হবে এটা এটা আপনার অনেক সাহিয়াল জাতের গরু অনেক বড় গরু হবে এটা এটা গরুটা এখনও দাঁত পরেনি আপনার এত বড় গরু হয়ে গেছে এখনো দাঁত পরেনি আর গরুর পেছনের অংশটা প্লাস পা গুলো একটু যদি ফলো করে দেখেন অনেক ভারী এবং জি এবং এত বড় গরু হয়ে গেছে এখনো দাঁত হয়নি সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে এটা অনেক 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 বড় গরু হবে এটা একদম অরিজিনাল জাতেরই গরু এবং জাতেরই বাচ্চায় যারা প্রকৃত যারা খামারি যারা ভালো গরু লালন পালন করে যারা জাত নির্বাচন করে যারা সচেতন তারা এই গরুকে অবশ্যই পছন্দ করবে এবং নিক অনেক গরুর সার্টিফিকেট দিতে হবে সর্বোচ্চ বড় কথা কোয়ালিটি ছাড়া আধুনিকায়ন খামারে মডার্ন খামারে এসব গরু জাত গরু লালন পালন করলে প্রফিট করা খুব কঠিন আর গরুকে ন্যায্য দামে কিনতে হবে সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে তিনশো বিয়াল্লিশ নম্বর ট্যাগ এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ ষাট হাজার টাকা জি দামটাও একদম মনে হচ্ছে রিজনেবল তারপরে আমরা ক্রেতা ভাইদেরকে সব সময় একটা কথা বলি যে আপনারা যারা বড় গরু খরিদ করেন বা বড় গরু যারা লালন পালন করেন তারা অবশ্যই এই খামারগুলোতে যারা এই সমস্ত বড় বড় গরু লালন পালন করেন আপনারা খামার ভিজিট করেন দেখেন দাম যাচাই বাছাই করেন যাচাই বাছাই করেই আপনার গরু আপনি খরিদ করেন কারণ এই সমস্ত বিশাল আকৃতির যে গরুগুলো এই গরুগুলো যদি আপনারা সরাসরি না দেখেন খামারে এসে তাহলে কিন্তু আপনারা আইডিয়া করতে পারবেন না অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ওজন কত বা এরকম জিজ্ঞেস করেন কিন্তু সবচেয়ে ভালো হলো আপনি সরাসরি নিজে আসেন আর যারা আসতে পারেন না তাদের জন্য তো অনলাইন আসেই আপনারা সরাসরি অনলাইনে ভিডিও কলের মাধ্যমেও দেখে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন সব সুযোগই খামারে আছে ইনশাল্লাহ তো আমরা আজকে দেখালাম এখন তো ভাই আমরা এই অদাতের এই বিশাল আকৃতির গরুটাও নিয়ে যাই পরবর্তীতে যে আরও সুন্দর সুন্দর অনেকগুলো গরু আপনি রাখছেন ক্রেতাবেদের উদ্দেশ্যে এখন আমরা সেই গরুগুলো ক্রেতাবাদে কেতে হবে গরু যদি কেউ স্পেশালি কুরবানিকে কেন্দ্র করে লালন পালন করতে চান প্লাস লং মেয়াদি সময় নিয়ে গরু লালন পালন করতে চান